আমরা তো ক্যাম্পাসে কুটিরের জায়গায় আমরা ঘুরছি, ক্যাম্পাসে যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং আমাদের পর্যাপ্ত সংখ্যক পুলিশ কিন্তু এই ক্যাম্পাসের চতুর্দিকে মোতায়েন আছে এবং আমরাও আমাদের ডিবি টিম সহ আমরাও আছি। আমি মনে করি এই কোমলমতি ছাত্রদের কুঠাবিরোধী যে আন্দোলনকে, যে কথাটা আমি বলছি, ভিন্ন খাতে নেওয়ার জন্য যারাই ষড়যন্ত্র করুক, যারাই ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেকের নাম নাম্বার আমাদের কাছে আছে। তারা আমাদের জালের মধ্যে আছে, গোয়েন্দার জালই আছে। আমরা মনে করি অতীতেও আপনারা দেখেছেন এরকম, মানে কোনো ঘটনাকে অন্যদিকে ধাবিত করার জন্য অনেক চেষ্টাই করেছে, কিন্তু এই ধরনের তাদের আবেদন কিন্তু জনগণ গ্রহণ করে। আমরা মনে করি যারা এই আন্দোলনকে ঘিরে তারা গাড়িতে আগুন লাগাচ্ছে, তারা স্লিপার তুলে ফেলছে, তারা পানি সাপ্লাই দিচ্ছে, খিচুড়ি সাপ্লাই দিচ্ছে, তারা লাঠি সাপ্লাই দিচ্ছে, যারাই এই কাজটা করছে আমরা জানি তাদের নাম আমাদের কাছে আছে, তারা আমাদের জালেই আছে, যে কোনো সময় তারা গ্রেপ্তার হবে। আমরা মনে করি আজকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যে নির্দেশনা দিয়েছে সেটা সাধারণ ছাত্রছাত্রীরা মেনে চলবেন, এই আমরা প্রত্যাশা, এবং সাধারণ ছাত্রছাত্রীদের প্রত্যাশা যুক্তি সেটাই সরকার করবে। এবং অলরেডি মহামান্য সুপ্রিম কোর্ট একটা নির্দেশনা দিয়েছেন, এটা আমি মনে করি একটা আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে। কিন্তু এর বাইরে পিছন থেকে একটি চক্র যারা এই আন্দোলনকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা, অপচেষ্টা চলছে, ষড়যন্ত্র করছে, আমরা মনে করি তারা ষড়যন্ত্র করে সাকসেস হবে না। অতীতেও হয় নাই, এই অপরাজনীতি মানুষ গ্রহণ করে নাই। এখনও যদি কেউ লাঠি সাপ্লাই দিয়ে, অস্ত্র সাপ্লাই দিয়ে, খাবার সাপ্লাই দিয়ে, খিচুড়ি সাপ্লাই দিয়ে তারা যদি মনে করে আন্দোলনকে তারা পালন করবে, এটা তারা বুকার স্বর্গে বাস করছে। আমরা তাদেরকে, তাদের সকলের নাম নাম্বার আমাদের ডিবির জালে আছে, যে কোনো সময় গ্রেপ্তার। আর ভাই একটা ছোট বিষয়, কালকের রাতে আপনার ছাত্রদলের সাবেক ছাত্রকে গ্রেপ্তার করেছে, তাদের কাছ থেকে কোনো তথ্য এখন পর্যন্ত পেয়েছেন? আমরা তাদের কাছ থেকে কারা এই কাজটি করছেন তাদের সম্পর্কে, তারা অনেক তথ্য আমাদের দিয়েছে। সে অনুযায়ী আপনারা জানেন পল্টন থানা একটা মামলা রুজু হয়েছে, মামলার বাইরে আরও অসংখ্য নাম আমরা পেয়েছি যেগুলো আমরা তদন্ত করছি, তদন্ত করে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।